ইসলাম ধর্মের মধ্যে হুকুম আহকাম আর রদ বদল করতে বলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলগে জমিনের মধ্যে আমার নবী হলেন আমির শরিয়াত কিতা আমির শরিয়াত অর্থ শরিয়াতের আমির ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ব্যতীত এই জমিনের মধ্যে সিদ্দিকে আকবর ফারুক আজম উসমান গনি আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন কত হয়ে গেছেন কোন ব্যক্তি আমিরের শরীয়তের লকবে হকদার এখনো পর্যন্ত হয় নাই আর ওই সেও নাম কেউ লাগাইছেন নাম ইতিহাস কুলিয়া চাও কিতাব কুলিয়া চাও কোন কিতাবের মধ্যে কোন হাদিসের কিতাবের মধ্যে পাইতে নাই ইহা তক কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ইখলেও কোন সাহাবীর সম্বোধন করছেন না আমির শরীয়ত হইয়া করছেন নি কোন আলিম হলে কোন মুফাসসির হলে কোন মুহাদ্দিস হলে কোন কিতাবের মধ্যে এমন কোন শব্দ ব্যবহার করছেন না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির শরীয়ত হ্যাঁ আবু বকর সিদ্দিক আসলে আমিরুল মুমিনিন মুমিন হলর আমির শরীয়ত দ্বীন ইসলামের হুকুম আহকাম যেটা তবদিল করার অথরিটি রাখেন এমন কোন ফয়সালা করনে বলা সাহাবিও ছিল না তাবিও হল না তবে তাবি আইমাই মুস্তাহিদিন গৌস কুতুবলি আব্দার খেও আসল না এর একমাত্র অধিকার আসল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হইল গিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই জিনিসটা কইতা যেই জিনিসটার হুকুম দিত ওটাও শরীয়ত দিত ওটাও শরীয়ত দিত কিন্তু কোন সাহাবী পর্যন্ত আমার নবীর কোনদিন আমির শরীয়ত বলিয়া সম্বোধন করছেন না আমির শরীয়ত বলিয়া সম্বোধন করছেন না সুতরাং কেউ যদি নাই এই জমিনের মধ্যে আমির শরীয়ত কইয়া লাকব ইস্তেমাল করে ব্যবহার করে নিজের ক্ষেত্রে ব্যবহার করে বা অন্যের ক্ষেত্রে ব্যবহার করে সেটা বিদআত এটা কিতা এটা কিতা বিদআত এটা কিতা বিদআত আমির শরীয়ত ব্যবহার করা আর সম্বোধন করা কেউ কেউ লেগে নিসবত করাও কিতা বেদাত এটার কোনো অস্তিত্ব হাদিস শরীফের মধ্যেও নাই না কোনো সাহাবিও ব্যবহার করছেন না কোনো তাবিও ব্যবহার করছেন না কেউ কোনো তবে তাবিও হলে ব্যবহার করছেন কেউ এটা ব্যবহার করছেন না আমার জমানার মধ্যে আজ থেকে আর 100 বছর বা 30 40 বছর 50 60 বছর আগ থেকে আরম্ভ হয়েছে দেশের মধ্যে ফিতনা একটা আমির শরীয়ত নামে এর লাগে অমুসলমান হল খেয়াল রাখিও আমরার ইমান আমরার আকিদা শরীয়তের ফেসলে আমরার ইমান আকিদা আমরার ইমান আকিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর তরিকা মুয়াফিক রাসূলুল্লাহর শরীয়ত যেটা আসলে 1450 বছর আগে কোরআন মুয়াফিক হাদিস মুয়াফিক আমরার মাযহাবের ইমাম হল আমরার আকিদার ইমাম হলে যেটা সুন্দর করে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া সুন্দর করিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ করিয়া আমরারে দিক নির্দেশনা করে দিয়া গেছেন অক্টো আমরা ফলো করতাম আজকালকে যে ফিতনার জমানা আইছে মুসলমান হল আশ্চর্যের বিষয় হইল গিয়া যদি না আপনারা আমি কই একটা জিনিস হযরতে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি একজন বাদশাহ আসলে একজন বাদশাহ আসলা যেই সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীর জমিনের মধ্যে 3000 উলামায়ে কেরাম হলরে খাতল করছন 6000 উলামায়ে হলরে খাতল করছন 3000 আরে ইতিহাস শোনার পরে পড়ার পরে আশ্চর্য লাগে সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিত্বে কি রকম 3000 উলামায়ে কেরাম হলরে খাতল করলা কেন খাতল করেন ঘটনা যখন গভীরের মধ্যে যাওয়া যায় গিয়া পড়া যায় শোনা যায় শোনা যাওয়ার পরে দেখা যায় কিতা বলে সালাউদ্দিন আইয়ুবি সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 3000 উলামায়ে কেরাম হলরে খাতল করছেন ও কারণে যে এটা লেবাসদারি মুসলমান হল আসলে লেবাসদারি মুসলমান আসলা এরা মেইন লাগি ইহুদির এজেন্ট আসলো এরা
ইহুদি হলার এজেন্ট আসল। বিভিন্ন লম্বা ঘটনা, মূল কথা হইল গিয়া সালাউদ্দিন আইয়ুবির জমানায় এখন নাই, যে সালাউদ্দিন আইয়ুবিয়ে তান সিপাহী অকল জমা করবা, গোয়েন্দা অকল বানাইবা আর তদন্ত লইবা, খানকুন মেসাব বার হইছন, সে ইমান সুর বার হইছে, সে ইমান শরীয়তের মধ্যে ফাটল সৃষ্টি করে, সে দিন ইসলামের মধ্যে বিবাদ সৃষ্টি করে, ইটার লাগিয়া এখন তো সালাউদ্দিন আইয়ুবি নাই। অ মুসলমান, তুমি তোমার ইমান রক্ষা করতে লাগবো, তুমি খারে ফলো করো, এটা তুমি নিজে নিজের নির্বাচন করতে লাগবো, সঠিক জায়গা নির্বাচন করতে লাগবো। এলাকা মুসলমান হল শরীয়ত একটা বোঝা বড় কষ্ট, আনাইলে বড় সহজ। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত অন্তরের মধ্যে লইয়া দিন শরীয়তরে বোঝার চেষ্টা করো, এত সহজে শরীয়ত বুঝবাইবা, এত সহজে শরীয়তরে আমল করবা, এ ধর তোমার কষ্ট হইত না, কষ্ট হইত না, কষ্ট বিলকুল হইত না। যেদিন মহব্বত আল্লাহর থাকে অন্তরের মধ্যে, রাসূলুল্লাহর যেদিন মহব্বত অন্তরের মধ্যে থাকে, তাহলে সহজ হয়ে যাব। এর লাগিয়া খবরদার, আমরা ওয়াক্তা মানবো যেটা কোরআনের মধ্যে আছে, আমরা ও জিনিসটা মানবো যেটা হাদিসের মধ্যে আছে, যেটা ইজমায় হয়, যেটা কিয়াসে হয়, যেটা আমাদের ওলামায়ে কেরাম হলে তাজদীদ করতেন, মুস্তাহিদ হলে ফেকার মধ্যে সুন্দর করিয়া আমরা উপস্থিত উপস্থাপন করতেন আমরা সামনে শরীয়তের মাসালা, যেটার অস্তিত্ব আছে আমরা ওটা মানবো, যেটা বেদাত এটা আমরা মানতাম না, যেটা বেদাত এটা আমরা মানতাম না, আমরা বেদাতি নাই, আমরা বেদাতি নাই, আমরা হইলাম কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, খুব আমরা হইলাম কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বেদাতি নাই, আমরা খারিজি নাই, আমরা রাফিজি নাই, আমরা বদমজহবি নাই, আমরা বদ আকিদার লোক নাই, বুঝবাইছ, আমরা হইলাম সুন্নি সহিউল আকাইদের অনুসারী, আমরা আমরা সঠিক যেটা শরীয়তের মধ্যে যার অস্তিত্ব আছে সেটা আমরা মানি, মাত বুঝবাইছ, আমরার মাঝে কোনো বেজাল নাই, আমরা বেজালি অকলের পছন্দও করি না, আর আমরার মাঝে বেজালি অকল থাকলে তারও আমরা আশ্রয়ও দেই না, আমরা বেজালি অকলরে বন্ড বেজালি যেটা আছে তার আমরা কোনোদিনও আশ্রয় দেই না, দিছিও না, আর শরীয়তে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কমপক্ষে বেজালি বন্ড অকলের কোনো স্থান নাই, এর লাগিয়া আমির শরীয়ত আহলে সুন্নাতের মধ্যে নাই, এটা বেদাতি, এটা কিতা বেদাতি লকব, এটা একমাত্র যেদিন অধিকার কেউ থাকে আমির শরীয়তের, এটা হইল গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমরা নবী একমাত্র, আর দ্বিতীয় কোন আর কেউ দিন লাগাইটা বেদাতি, এটা কি বেদাতি।